সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কোভিড-19 সংক্রমণের এই সময়ে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে এই বিশেষ ক্লাসের। আমি পিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজ আমি হাজির হয়েছি একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কিছু অংশের আলোচনা নিয়ে। তোমাদের অভিনন্দন জানাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য। তোমরা অলরেডি বুক লিস্ট পেয়েছো, আশা করছি তোমরা অলরেডি বই কালেক্ট করে ফেলেছো। তাও আমি আরও একবার বলতে চাই যে তোমরা উচ্চতর গণিতে প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, কাজী কামরুজ্জামান, মোহাম্মদ মিজানুর রহমান সরকার, কাজল কান্তি দাস, ডক্টর মোহাম্মদ শেখ ফরিদ, এই কয়জন রাইটারের সম্মিলিত প্রয়াস প্রকাশিত একটি প্রথম পত্র বই এবং একটি দ্বিতীয় পত্র বই তোমরা অবশ্যই রাখবে। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যে জ্ঞান লাভ সেটি সম্পূর্ণ করার জন্য একটি বই যথেষ্ট নয়, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে একাধিক বই তোমাদের প্রয়োজন হবে। কারণ দেখবে একটি বইয়ে একটি অধ্যায় খুব সুন্দর লেখা আছে, আরেকটি বইয়ে আবার অন্য একটি অধ্যায় খুব ভালো আলোচনা আছে, তো এইভাবে আমাদের মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো তোমরা সাথে আরো কিছু বই রাখতে পারো, যেমন মোহাম্মদ সুরুজউদ্দিন আহমদ, মোহাম্মদ আব্দুল জব্বার, এই দুইজনার উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বই আছে, তোমরা সাথে রাখতে পারো। আরো রাখতে পারো মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ কেতাবউদ্দিন, এই দুইজনার উচ্চতর গণিত প্রথম পত্র বই এবং দ্বিতীয় পত্র বই। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু অংশ। প্রথম অধ্যায়টিতে আছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আমরা আজ ম্যাট্রিক্স থেকে কিছু আলোচনা দেখব। প্রথমে আমরা জানব ম্যাট্রিক্স কি। অল্প কথায় বললে ম্যাট্রিক্স হলো সংখ্যা সাজানোর পদ্ধতি। বিস্তৃতভাবে বলা যায় ম্যাট্রিক্স হলো সংখ্যা বা তথ্যের আয়তাকার বিন্যাস, যেখানে সংখ্যা বা তথ্যগুলো সারি এবং কলামের সাহায্যে সাজিয়ে যথাযথ প্রতীক ব্যবহার করা হয়। এবার আমরা জানব ম্যাট্রিক্সের প্রকাশ পদ্ধতি। ম্যাট্রিক্সের প্রচলিত তিনটি পদ্ধতি রয়েছে প্রকাশের জন্য, যেমন সংখ্যা বা তথ্য লিখে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা যায়, সংখ্যা অথবা তথ্য লিখে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা যায়, সংখ্যা অথবা তথ্য লিখে উভয় পাশে এরকম দুটি ডবল দাগ দিয়ে প্রকাশ করা যায়। ওকে, এবার চলো আমরা দেখব রো অর্থাৎ সারি এবং কলাম অর্থাৎ স্তম্ভ, অর্থাৎ সারি এবং স্তম্ভ ব্যাপারটি কি ম্যাট্রিক্সের বেলায় সেটি দেখব। আমি একটু ম্যাট্রিক্স লিখছি বোর্ডে। 1 2 3 4 5 6 7 8 9 একটি ম্যাট্রিক্স বোর্ডে লেখা হলো। তোমরা খেয়াল করো এখানে এই যে অনুভূমিক বরাবর যে লাইন, এগুলোকে আমরা বলবো রো অর্থাৎ সারি, অর্থাৎ 1 2 3 একটি সারি, 4 5 6 এটি হলো আরেকটি সারি, 7 8 9 এটি হলো আরেকটি সারি, রো মানে সারি। এবার আসো স্তম্ভ অর্থাৎ কলাম বা স্তম্ভ। এই যে উল্লম্ব বরাবর যে লাইন সেগুলোকে বলবো আমরা স্তম্ভ, যেমন 1 4 7 একটি স্তম্ভ, 2 5 8 আরেকটি স্তম্ভ, 3 6 9 আরেকটি স্তম্ভ। এই হলো ম্যাট্রিক্সের সারি এবং স্তম্ভ। এবার চলে আসো পরবর্তী টপিক, ম্যাট্রিক্সের অর্ডার অর্থাৎ মাত্রা বা ক্রম। কোনো একটি ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম নির্ধারণের জন্য প্রথমে আমাদের দেখতে হবে ম্যাট্রিক্সটি সারি সংখ্যা কত। যেমন উদাহরণস্বরূপ এই ম্যাট্রিক্সটিতে সারি আছে কয়টি? তিনটি। এরপরে আমাদের লিখতে হবে কলাম সংখ্যা, কলাম আছে কয়টি?
তিনটি, মধ্যে একটি দিব ইনটু। পড়ার সময় পড়বো আমরা যে এই ম্যাট্রিক্সটি 3x3 ক্রমের। ওকে, এই যে গুণনের যে চিহ্ন এটি কিন্তু এভাবে ইনটু পড়া যাবে না, পড়তে হবে 3x3। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটি মাত্রা বা ক্রম হলো 3x3। এখন মনে করো তোমরা যে এখান থেকে এরকম আমি মুছে দিলাম, এক্ষেত্রে ম্যাট্রিক্সটির মাত্রা কি হতে পারে বলো? তাহলে হলো দুইটি সারি আর কয়টি? তিনটি কলাম, তাহলে হলো 2x3। ওকে, এবার যেটি লেখা ছিল যেমনটা সেটি নিয়ে আমরা বলি 7, 8, 9 দিয়ে দিলাম। এই যে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই প্রত্যেকটা সংখ্যা হলো এই ম্যাট্রিক্সের এক একটি ভুক্তি। ওকে, এই সংখ্যাগুলো প্রত্যেকটি হলো এই ম্যাট্রিক্সের এক একটি ভুক্তি। এখন আমি যদি বলি যে এই যে 1, 1 নামক ভুক্তিটির অবস্থানকে আমরা বলবো প্রথম সারি এবং প্রথম কলামে, তাই তো? এটিকে আমি যদি এ দিয়ে প্রকাশ করি আমরা বলতে পারবো aij, এটি হচ্ছে কোনো একটি ম্যাট্রিক্সের কোনো ভুক্তির অবস্থান, যেখানে i নির্দেশ করবে সারি সংখ্যা, j নির্দেশ করবে কলাম সংখ্যা। যেমন আমরা যদি বলি যে এই 8 যে ভুক্তিটি আছে তার অবস্থান কোথায়, তোমরা নির্ধারণ করে ফেলো, প্রথমে বলবে সারি সংখ্যা, তাহলে কি এটি হলো তৃতীয় সারিতে। আর কলাম কোনটি? দেখো এই যে দ্বিতীয় কলাম, তাহলে 8 নামক ভুক্তিটির অবস্থান হলো তৃতীয় সারি দ্বিতীয় কলামকে। তাহলে i হলো সারির যে অবস্থান, সারির সংখ্যাটা উল্লেখ করবে, যে কি কলাম সংখ্যাটাকে উল্লেখ করবে। তাহলে কোনো ম্যাট্রিক্সের aij এরকম ভুক্তিটি হচ্ছে i-তম সারি এবং j-তম কলামে অবস্থান, এরকমটা বোঝায়। এবার চলো আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স রয়েছে, তার মধ্য থেকে আমরা কিছু আলোচনা করছি। প্রথমে আমি শুরু করছি রো ম্যাট্রিক্স অর্থাৎ সারি ম্যাট্রিক্স দিয়ে। মনে করো 1, 2, 3, এই যে 1, 2, 3, এই তিনটি ভুক্তি নিয়ে একটি ম্যাট্রিক্স গঠিত যেখানে শুধুমাত্র একটি সারি আছে। তাহলে যে ম্যাট্রিক্সে শুধু একটি সারি থাকবে তাকে আমরা বলবো কি? সারি ম্যাট্রিক্স। ওকে, এই ক্ষেত্রে তোমরা একটু অর্ডারটা চিহ্নিত করো, এখানে সারি কয়টি আছে? একটি। কলাম কয়টি আছে বলো? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, কলাম কিন্তু তিনটি। তাহলে যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি আছে তাকে বলবো রো ম্যাট্রিক্স অথবা সারি ম্যাট্রিক্স। এবার দেখবো আমরা কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম আছে সেটি হলো কলাম ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সে শুধুমাত্র একটি কলাম আছে, তো কলাম একটি, সারি কয়টি তোমরা বলো? এই যে 1, 2, 3, তিনটি সারি কিন্তু হচ্ছে, এই একটি সারি, এই একটি সারি, এই একটি সারি। তাহলে এটির ক্রম হবে 3x1, অর্থাৎ এই কলাম ম্যাট্রিক্সটি 3x1 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, এই মাত্রা বা ক্রমটা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে, পরবর্তীতে এই নিয়ে তোমাদের অনেক কাজ করতে হবে, এমসিকিউতেও থাকে, কাজেই ভালো করে খেয়াল করবে। গেল সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। এবার চলে আসু বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স। আমি একটি ম্যাট্রিক্স লিখছি, ওকে, তো দেখো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে তাকে আমরা বলবো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখানে সারি সংখ্যা তিনটি, কলাম সংখ্যা তিনটি, কাজেই এটি একটি স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স। এবার আসবো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স। ওকে, যে বর্গ ম্যাট্রিক্সের, তাহলে কোনো একটি কর্ণ ম্যাট্রিক্স পেতে হলে প্রথমে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সে শুধুমাত্র, আচ্ছা তার আগে আমি একটু বলে নেই, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্সের এই যে প্রথম সারি এবং প্রথম কলাম,
হ্যাঁ, এই অবস্থানে যে ভুক্তি থাকবে, এখানে আছে প্রথম সারি প্রথম কলামে অবস্থিত ভুক্তি হলো ওয়ান। এই ওয়ান বরাবর যদি এভাবে একটি কর্ণ টানি, হ্যাঁ, যে কর্ণটি পাবো সেটি হলো প্রধান কর্ণ। আর প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে তাদের সমষ্টি হলো ট্রেস। যেমন এই ম্যাট্রিক্সে ট্রেস হলো 5 1 6 9 6 15। ওকে, এও কিন্তু তোমাদের এমসিকিউতে প্রায়ই থাকে এরকম। তাহলে আমরা বলবো কোনো একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এগুলো সমষ্টি হলো ট্রেস। হ্যাঁ, আমরা কি পড়ছিলাম, আমরা কর্ণ ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা পড়ছিলাম। ওকে, তো চলে আসো আবার কর্ণ ম্যাট্রিক্সে। তো কর্ণ ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ ছাড়া বাকি যে ভুক্তিগুলো আছে প্রত্যেকটা শূন্য। খেয়াল করো, তাহলে কর্ণ ম্যাট্রিক্স হলো একটি বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি সবগুলি ভুক্তি শূন্য। ওকে, এই হলো কর্ণ ম্যাট্রিক্স। এবার আমরা জানবো স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে। স্কেলার ম্যাট্রিক্স হলো এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বললে কি কি শর্ত চলে আসে, সেটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে এবং কি প্রধান কর্ণের ভুক্তি ছাড়া বাকিগুলো শূন্য হবে। এই দুটো কন্ডিশন কিন্তু চলেই আসছে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হলো একটি কর্ণ ম্যাট্রিক্স যেখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো একই। যেমন এই তিন জায়গায় আমি দিয়ে দিচ্ছি 5। ওকে, তো 5-ই যে সবসময় হবে এমনটা না, হলো সবসময় তিনটা ভুক্তি 7, হলো তিনটা ভুক্তি 100। অর্থাৎ যদি একই হয় তখনই তাকে আমরা বলবো কি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হলো এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স যেখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো একই থাকবে। এবার চলে আসো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। ওকে, যে কর্ণ ম্যাট্রিক্সের এই যে প্রধান কর্ণের ভুক্তিগুলো সব 1, এটাই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এই যে দেখো, তাহলে কর্ণ ম্যাট্রিক্স মানে অবশ্যই বর্গ হবে, প্রধান কর্ণ ব্যতীত অন্যান্য ভুক্তিগুলো শূন্য হবে, আর প্রধান কর্ণের যে ভুক্তি সেগুলো যদি 1 হয়। হ্যাঁ, তাহলে কি কি শিখলাম আমরা, কর্ণ ম্যাট্রিক্সে কিন্তু ছিল প্রধান কর্ণের ভুক্তিগুলো থাকে, বাকি গুলো কি শূন্য। এরপরে মনে করো কি ছিল স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে এই প্রধান কর্ণের ভুক্তিগুলো থাকে একই, আর আর অভেদক ম্যাট্রিক্সে এই প্রধান কর্ণের ভুক্তিগুলো হবে 1। তিনটা একটু পার্থক্য করে করে পড়বে, তাহলেই তোমাদের মনে থাকবে, ঠিক আছে? এখন কখনো কখনো দেখবা তোমাদের বই অথবা প্রশ্নে সলভ করতে গেলে এগুলো লাগবে I2 দিয়ে প্রকাশ করা। তাহলে I2 বললে আমি বুঝবো যে এটি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স যার মাত্রা 2x2। I2 বললে আমি বুঝতে পারি যে এরকম 1 0 0 1, এই যে 2x2 মাত্রার। ওকে, যদি কোথাও বলে যে I3, সে বেলায় হবে 3x3 মাত্রার ম্যাট্রিক্স। এখানে হবে 0, এখানে 0, 0, 0, 1। অভেদক ম্যাট্রিক্সকে মূলত প্রকাশ করা হয় I দিয়ে। যখন I2 থাকবে তখন তোমরা মানে 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বুঝবে, I3 থাকলে 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বুঝবে। আরও কিছু ম্যাট্রিক্স আছে, শূন্য ম্যাট্রিক্স যার সবগুলো ভুক্তি শূন্য। ওকে, এই হলো শূন্য ম্যাট্রিক্স। আরও কিছু ম্যাট্রিক্স আছে, চলো আমরা সেগুলো একটু দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, আরও কয়েক প্রকারের ম্যাট্রিক্স আছে, যেমন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আপার ট্রায়াগোনাল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, যদি প্রধান কর্ণের কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অংশের যে ভুক্তিগুলো আছে সেগুলো যদি শূন্য হয় সেটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একইভাবে যদি প্রধান কর্ণের
উপরের যে ভুক্তিগুলো সেগুলো যদি শূন্য হয় সেটা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দুটো ব্যাপার চলে আসে, বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটিকে কোনো একটি ম্যাট্রিক্স দেওয়া থাকলে যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে পরিবর্তন করে লেখা হয় যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেটা বিম্ব ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কলামকে সারিতে পরিবর্তন করলেও কিন্তু বিম্ব ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যায়। উদাহরণস্বরূপ যেমন এই একটি ম্যাট্রিক্স দেখো তোমরা, এই যে সারি আছে 3 4 5, এটিকে নিয়ে আসা হয়েছে কলামে 3 4 5। দ্বিতীয় যে সারি 6 7 8 6 7 8 করা হয়েছে কলামে। তাহলে সারিকে কলাম অথবা কলামকে সারিতে পরিণত করে প্রদত্ত ম্যাট্রিক্স থেকে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটি হলো বিম্ব ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স, কোনো একটি ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করার পরেও ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় সেটি হলো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে আমরা যদি ট্রান্সপোজ করি অর্থাৎ সারিকে কলাম কিংবা কলামকে সারি যদি পরিবর্তন করার পরেও দেখি যে ওই ম্যাট্রিক্সে চলে আসতেছে, তাহলে এটিকে বলবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আর যদি এরকম দেখো, আচ্ছা এটিকে প্রকাশ করা হবে এই এ এর মাথায় একটি টি চিহ্ন দিয়ে। হ্যাঁ, যদি দেখো যে ট্রান্সপোজ করার পরে একটি ঋণাত্মক চিহ্ন সম্বলিত ম্যাট্রিক্স আসে মানে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল মাইনাস এ, তখন আমরা বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্স লিখেছি, এই ম্যাট্রিক্সটিকে যদি এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়, ম্যাট্রিক্সের গুণের কাজগুলো আমরা শিখব, সেগুলোরও নির্ধারিত নিয়ম আছে। যদি দেখো যে কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওই যে ইউনিট ম্যাট্রিক্স চলে আসে সেটিকে বলবো কি অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করার পরে দেখো যে শূন্য ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে সেটিকে বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার দেখো অনুবন্ধী ম্যাট্রিক্স। এই ব্যাপারে একটি তোমরা দেখো, এর যে ম্যাট্রিক্সটি লেখা হয়েছে এরকম আই একটি অ্যালফাবেট আছে যেটি সম্ভবত গণিতে এর আগে তোমরা দেখোনি। তো এটি হলো জটিল সংখ্যার একটি তোমরা দ্বিতীয় পত্র আছে সেখানে আমরা পড়ব। এইটুকু আপাতত জানি যে জটিল সংখ্যার থেকে আই আসে, আর এই অনুবন্ধী ম্যাট্রিক্স পাওয়ার জন্য যে আই থাকবে তার আগের চিহ্নটা আমরা স্রেফ চেঞ্জ করে দিব। ওকে, যেমন 2+i আছে, আই যুক্ত কোনো ম্যাট্রিক্স সেটার যদি আমরা আই এর আগের যে চিহ্ন প্লাস থাকলে মাইনাস করে ভুক্তি পরিবর্তিত করে লিখব, মানে 2+i আছে কি লিখেছি 2-i, 4-i আছে তাহলে কি হয়ে যাবে 4+i, 3 এখানে আছে, i -5 আছে কি লিখব -i -5। তো আই যুক্ত যে ভুক্তিগুলো আছে আই এর আগের চিহ্ন যদি মাইনাস থাকলে প্লাস হয় অথবা প্লাস থাকলে মাইনাস হয়, এটাকে বলি আমরা যে অনুবন্ধী জটিল। তো ওইভাবে চেঞ্জ করে ভুক্তিগুলোকে লিখে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটি হলো অনুবন্ধী ম্যাট্রিক্স। প্রকাশ করবা যে ম্যাট্রিক্স আছে তার মাথায় একটি বার চিহ্ন দিয়ে। তো তোমরা বই থেকে একদম দেখে মার্ক করে ম্যাট্রিক্সের প্রকার ভেদগুলো দেখবা। সর্বোপরি ম্যাট্রিক্স প্রকাশ পদ্ধতি ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্সের সারি কলাম, তারপর হচ্ছে মাত্রা প্রকার ভেদ, এই ব্যাপারগুলো বই থেকে দেখে তোমরা সুন্দর করে পড়বে। উচ্চতর গণিত খুব সহজ একটি বিষয় যদি তোমরা ধারাবাহিকতা রক্ষা করো। আজকের ক্লাসের পড়া আজকেই শেষ করবে, এরপরে নেক্সট ক্লাস আবার সময় মতো দেখে ওটি শেষ করে ফেলবে। আসলে ধারাবাহিক ক্লাসগুলো যদি একটার পর একটা পড়ো তাহলে খুবই সহজ ধারাবাহিকতাটা ধরতে পারবে, যদি না করো সেক্ষেত্রে কিন্তু জটিল। তো প্রথম থেকেই তোমাদেরকে বই খাতা এগুলোর সাথে থাকতে হবে, বই অবশ্যই সাথে রাখতে হবে, বই দেখে দেখে পড়তে হবে, আর ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। হ্যাঁ, ক্লাস অবশ্যই ফলো করবে। তো আর আগেও তো করেছো, নোট করেছো যে পরীক্ষার আগে যেন অল্প কথায় আমার মতো আমি রিভিশন করতে পারি, সেই ব্যবস্থাটা প্রথম থেকেই শুরু করবে।
আর সময় একটু দিতে হবে উচ্চতর গণিতটা ভালো করে করো, যখন দেখবে যে একবার করে একটা অধ্যায় করা হয়ে যাবে তখনই আস্তে আস্তে সহজ থেকে সহজতর হয়ে যায় ব্যাপারগুলো। তো উচ্চতর গণিতে সময় একটু বেশি দিবে। তোমাদের এখনকার টার্গেটে কিন্তু হলো যে আমি ভালো কোথাও চান্স পাবো, ইন্টারের সার্টিফিকেট নিয়ে তো তোমরা বসে থাকবে না, ইন্টারের রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে, তার পরবর্তী যে ধাপ সেই টার্গেটটা কিন্তু এখন থেকেই নিতে হবে। আর তোমরা সায়েন্সের স্টুডেন্ট তো ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিতের ভালো নম্বরটা তোমাদেরকে ভালো কোথাও চান্স পেতে খুব সহায়তা করবে, যেহেতু প্রতিযোগিতার ব্যাপার, প্রত্যেকটি পয়েন্টসের মূল্যায়ন আছে। তো অন্যান্য সাবজেক্টগুলোতে দেখা যায় একটা অ্যাভারেজ প্রিপারেশান থাকে সবারই, আর উচ্চতর গণিতের প্রিপারেশানটা যার যত ভালো দেখা যায় যে সে পছন্দ নিয়েও ভাবে ভর্তি পরীক্ষায় ভালো করে। হ্যাঁ, কাজেই প্রথম থেকেই আশা করব তোমরা সিরিয়াস হবে, পড়াশোনা করবে। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, পড়াশোনা অনেক বেশি করতে হবে, আর এখনকার যেটা সময়ের দাবি সুস্থ থাকতে হবে। আল্লাহ পাক তোমাদের সবাইকে সুস্থ রাখুন, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।